ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাজারে ভোজ্য তেলের আবারও সংকট, কারণ বাজারের দোকানিরা জানান তেল সরবরাহ কমিয়ে দিয়েছে ডিলাররা। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর আগে কমলাপুরে হুলস্থল, অনলাইনে অনিয়ম এবং স্টেশনে কালোবাজারি হয়রানির অভিযোগ। মাত্রাতিরিক্ত অপরাধ করায় জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার, ক্ষমতাসীনদের ভাগাভাগি নিয়ে বিরোধে নিউ মার্কেটে সংঘর্ষ বললেন বিএনপি নেতারা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল 8:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা টিকার মূল্য নিয়ে টিআইবির প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হেফাজতে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় 13 জনকে আসামি করে মামলা, গতরাতে ব্যবসায়ী নজির আহমেদের মৃত্যু। ভারত সফরে উচ্ছ্বসিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানালেন, আর কোনো দেশে পাননি এত সম্মান। ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সশস্ত্র নাগরিক এবং পাল্টা হামলায় 1 নিরাপত্তা কর্মকর্তা নিহত। আফগানিস্তানের মাজারি শরীফ এবং কুন্দুজ শহরে বোমা হামলায় 18 জন নিহত, আহত শতাধিক। স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 1-0 গোলে হারালো বার্সেলোনা।